হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আপনারা সবাইকে ঈশান ফার্মিং টেকনোলজিতে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, আজকে দেখাবো ঘরে ডালিম গাছ সহজে কিভাবে গ্রো করতে পারেন, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন। আর ফ্রেন্ডস, আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রথমে আমি এইভাবে ডালিমের গুটি বের করে নিচ্ছি। আর এখন এগুলিকে রোদে ভালো করে শুকিয়ে নেব। এগুলো শুকানোর পর এখন ওয়ান টাইম প্লেটে লেগে নেব। তো আজকে 7 দিন পর দেখেন জার্মিনেশন হওয়া আরম্ভ হচ্ছে, কিন্তু সবগুলো জার্মিনেশন হয়নি আর মাঝে মধ্যে চড়াইও নষ্ট করে ফেলছে। তো আজকে চারার বয়স হলো 25 দিন আর আজকে এগুলোকে অন্য গ্রো ব্যাগে ট্রান্সপ্লান্টেশন করবো। তো ফ্রেন্ডস, আজকে 2 মাস পর দেখেন কত সুন্দরভাবে গ্রো হচ্ছে। আর এখন এইগুলোকে টাবে বা ডাইরেক্ট খেতেও লাগানো যাবে। আর এগুলো লাগানোর পর 2-3 বছর লাগবে ফল আসতে। আর এগুলোকে আমি গ্রাফটিং করব, আর গ্রাফটিং করলে 1 বছরের মধ্যে ফল এসে যায়। আর ডালিম গাছের গ্রাফটিং কীভাবে করা হয় এর ভিডিও ইনশাল্লাহ আমি নেক্সট আপডেটে দিব। তো ফ্রেন্ডস, ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফিজ।